শরীরে রাশেদ খান আজকে অস্ত্র মামলার এক নম্বরে জাহান্নামি আসামি। রাশেদ খান সহ আরও তার সাথে অজ্ঞাতনামা অসংখ্য আসামি মির্জা আব্বাসের উপর আমাদের জাতীয় নেতৃত্ব, যিনি গণতন্ত্র নিয়ে কাজ করেন, গণতন্ত্রের আপোষহীন নেতা, সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, মির্জা আব্বাসের উপর ওই দিন এই রাশেদ খান মেনন সহ সকলেই হামলিয়ে পড়েন এবং হত্যার জন্য তারা চেষ্টা করেন। সেই মামলাটি দায়ের হয়। দায়ের হওয়ার পরে আজকে রাশেদ খান মেননকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানোর পরে বিচার আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা 5 দিনের রিমান্ডের একটা প্রেয়ার দিই। এই ঘটনার পিছনে কারা জড়িত, তার যে স্বৈরাচারের এজেন্ট দোসর, কীভাবে ওই দিন সারা বাংলাদেশে ঢাকা শহরের ন্যায় লেলিয়ে দিয়েছিল জাতীয় নেতৃবৃন্দকে হত্যার জন্য, কীভাবে গণতন্ত্রকে হত্যার জন্য তারা এই সারা দেশে ঢাকা সহ একযোগে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল, পরিকল্পনা করেছিল, এই বিষয়গুলো আমরা বিচার আদালতে উত্থাপন করি। এবং এই 2018 সালে গণতন্ত্র হত্যার পিছনে এবং এই লেলিয়ে দেওয়া যে গুন্ডা বাহিনী, তারা কীভাবে তাদের এই কিলিং মিশনগুলো চালিয়েছে, সেই মামলায় আজকে কিন্তু রাশেদ খান মেনন গ্রেপ্তার। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে।